যাতো দেয়ার জাঙ্গুককে ডেকে নিয়ে আয়। এটা কেন আপু? কেন আবার ডিনার করার জন্য? কিন্তু আপু ওরা তো বলেছে আজকে রাতে খাবে না। হঠাৎ খাবে না কেন? আসলে আমার জন্য যে ও বিরিয়ানি নিয়ে এসেছিল আমার তো খেতে ইচ্ছে করছিল না, তার জন্য আমি জাঙ্গুক ভাইকে দিয়ে দিয়েছি। জাঙ্গুক ভাই তো একা খাবে না, নিশ্চয়ই ডেকে নিয়েই খেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই বস তাহলে। একটুর জন্য ওদের মান সম্মানটা বেঁচে গেল। সকালে বিয়ের আগে জাঙ্গুকের ঘুম ভেঙে যায়। দুজনের শরীরে কোনো প্রকার কাপড় ছিল না, শুধুমাত্র একটা চাদরের নিচে শুয়েছিল। জাঙ্গুক তার বুকের উপরে শুয়েছিল, হঠাৎ তার বুকের মধ্যে এলোপাতাড়ি চুমু দিতে থাকে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় আর দেখে জাঙ্গুক বাচ্চাদের মতো করছে। গুড মর্নিং জান। জাঙ্গুকের দিকে তাকাতে রাতের কথা মনে পড়ে যায়। দ্বিতীয়বার তার দিকে তাকাতেই পারছিল না। আবার দুজনে এক চাদরের নিচে আন্ড্রেস অবস্থায় ছিল। লজ্জায় তো তার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। আহা, আমার বউটা দেখে লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না। এই সরো, আমি ওয়াশরুমে যাব। একা যেতে পারবি না তো, আমি নিয়ে যাচ্ছি। এই না না, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখ। আগে তুমি আমার উপর থেকে সরো। এরপর জাঙ্গুক তার উপর থেকে সরে যায়। এদিকে তে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ তার সারা শরীর ব্যথা হয়ে আছে। এই সবকিছু তোমার জন্য হয়েছে, আমি উঠবো কি করে, আমার পুরো শরীর ব্যথা করছে। উঠতে কে বলেছে তোকে? আমি আছি তো, আমি নিয়ে যাচ্ছি। লাগবে না আমার। তাহলে কি আজকে সারাদিন এভাবেই শুয়ে থাকবি? আচ্ছা আচ্ছা, এসব বাদ দে, আগে বল রাতের ফিলিংসটা কেমন ছিল? নির্লজ্জ কোথাকার, কি সব বলছে? আমার শরীরের তো পুরো 12টা বাজিয়ে দিয়েছিস। আমি কি করলাম তোমার জন্য? তো আমি এখন উঠতে পারছি না। তুই তখন খেয়াল করে জাঙ্গুকের সারা শরীরে তে নখের দাগ। আসলে কখন লেগে গেছে আমি সত্যি বুঝতে পারিনি। আমিও তো বুঝতে পারিনি, কারণ আমি তো তখন... এই চুপ করো না। জাঙ্গুক তার কথা শুনে হেসে দেয়, তারপর থেকে চাদরে মুড়িয়ে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই তুমি বাইরে যাও, এখন আমি ফ্রেশ হবো। এখন আর তখন আছে নাকি? আমরা দুজন একসাথেই ফ্রেশ হব। এই না, আমি কি তোমার সামনে গোসল দেব নাকি? তাতে কি সমস্যা? যা দেখার তা তো দেখে নিয়েছি, এখন আর কিসের লজ্জা? দেখে সব বলতে যাবে। তার আগে জাঙ্গুক এক টান দিয়ে শরীর থেকে চাদরটা খুলে ফেলে, একে নিজের কাছে নিয়ে আসে, তে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এরপর গোসল করার সময় কিছু ইটিশ পিটিশ করে, সেটা আমি দেখার আগে জাঙ্গুক বাথরুমের দরজাটা লাগিয়ে দিল। তার জন্য আর বলতে পারলাম না, সরি মাই বেবি গার্লস। কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তার চুলগুলো ভেজা ছিল, আবার গলায় কামড়ের দাগগুলো ভালোই বোঝা যাচ্ছিল। তার জন্য তিন মাথায় কাপড় দিয়ে নিচে চলে আসে। আজকে সবাই আগে থেকে ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। কেমন অদ্ভুতভাবে সবাই কেন জানি তাদের দিকে তাকিয়ে আছে। কি রে বে, দাঁড়িয়ে আছিস কেন? বস। এই চুপচাপ বসে খাওয়া শুরু করে। জাঙ্গুক ভাইয়া, আপনি কিন্তু এখনো টাকাটা দিলেন না, বলেছিলেন কাজ শেষ হলে টাকা দিয়ে দিবেন। আমি কোনো টাকা দিতে পারবো না। এই এটা কিন্তু অন্যায়, তুই কিছু বল না। আয়ু, কিসের টাকা রে? ওই যে কালকে রাতের জন্য। আসলে আপু, আয়ু চিফের জন্য গিফট কিনবে, তার জন্য টাকা চাইছে। এই ভাইয়া, তুমি টাকাটা দিয়ে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে দেবো। ভাইয়া বলছে তো টাকা দিয়ে দেবে। এবার শান্তি, এই তে বরকে কেউ ভাইয়া ডাকে নাকি? আসলে ভাইয়া বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, এই অভ্যেসটা এখন ছাড়তে হবে, আমি যেন ভাইয়া ডাক না শুনি। আরে তে, তুই যদি ওকে ভাইয়া ডাকিস তাহলে তোর বাচ্চারা তো ওকে মামা ডাকবে। আয়ুর কথা শুনে উপস্থিত সবাই হেসে দেয়। এই তে, আয়ু তো ঠিকই বলেছে। আপু তুমি এখন এসব বলবা? বেশ হয়েছে, এখনো ভাইয়া ডাকা হয় তাই না? আচ্ছা হয়েছে হয়েছে, এবার খা সবাই। সবাই ব্রেকফাস্ট করে যে যার রুমে চলে যায়। তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, এমন সময় জাঙ্গুক এসে পেছন থেকে জড়িয়ে ধরে। কি হলো, এভাবে জড়িয়ে ধরেছো কেন? আমার বউ আমি জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? আজকে একটু বেশি ভালোবাসা দেখানো হচ্ছে, ব্যাপারটা কি? কাল রাতের পর আবার নতুন করে ভালোবেসে ফেলেছি। এক কথা বারবার মনে না করলে হচ্ছে না? আমার তো মনে পড়লে ভালোই লাগছে। এই সারো, তো আমায় আর অফিসে যাবা না, যাও কি রেডি হও। যাবো তো, কিন্তু আমার তো তোকে ছাড়তে ইচ্ছে করছে না। আমাকে মা ডেকেছে, নিচে যেতে হবে সারো তো। আচ্ছা ছেড়ে দেবো, তার আগে একটা শর্ত আছে, আমাকে একটা চুমু দিতে হবে। মানে কি? মানেটা খুবই সিম্পল, তুই আমাকে একটা চুমু দিবি, আমি তোকে ছেড়ে দিব। না না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আজকে সারাদিন এভাবেই জড়িয়ে ধরে থাকবো, একটু ছাড়বো না। আর রাতের মতো এখন যদি আবার... আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এই তোমার লক্ষ্মী বউটা, তুমি আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, করছি। জাঙ্গুক চোখ বন্ধ করে নেয়, তে ওর মুখের দিকে ঘুরে তাকায় আর ওর মুখের মায়ায় পড়ে যায়। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? এত মায়া কেন এই মুখে? যতবার দেখি ততবার নতুন করে প্রেমে পড়ে যায়। আর এই সুন্দর ছেলেটা এখন থেকে শুধুই আমার, আর কারোই না। এসব মনে মনে ভাবতে ভাবতে আনমনে জাঙ্গুকের দুই গালে হাত দিয়ে কপালে নাকে কালে চুমু দিয়ে দেয়। জাঙ্গুক তখন তার মুখ
মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। জিন আর জাঙ্গুকের ঠোঁটের দিকে এগিয়ে যাবে তখনই দেখে জাঙ্গুক তার দিকে তাকিয়ে আছে। তখনই তার হুঁশ ফিরে লজ্জা পেয়ে দূর থেকে নিলে জাঙ্গুক তার হাত ধরে ফেলে। কি হলো, পালাচ্ছিস কেন? আমার কাজ আছে, ছাড়ো আমায়। তখন জাঙ্গুক এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আমার থেকে আর কি বড় কাজ আছে তোর? আসলে মা আমাকে দিয়ে কিছু বলতে পারলো না, তার আগে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় আর সফটলি করতে থাকে। এমন সময় রুমের মধ্যে আয়ু চলে আসে। আয়ু দরজার দিকে ঘুরে তাকায় আর দেখুক একে অপরকে ছেড়ে দূরে দাঁড়িয়ে পড়ে। কিছু বলবি আয়ু? আসলে আমি আজকে বাসায় চলে যাব, মা যেতে বলেছে, আর 7 দিন পর তো আমার বিয়ে, তাই আজকে চলে যাবি? হ্যাঁ রেতে, আজকে না গেলে মা অনেক বকবে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলের দিকে ড্রপ করে দিব। না ভাইয়া, অফিসে যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দিন, কারণ সেখানে হবি আসবে। আমরা সারাদিন একটু ঘুরোঘুরি করব আর বিকেলের দিকে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। আয়ু চলে যেতে নাই, আবার দাঁড়িয়ে পড়ে। এই ভাইয়া, আমার টাকা কোথায়? কিসের জন্য টাকা দিব? এত কষ্ট করে খাট সাজালাম, আবার বলে কিসের জন্য টাকা দেব? কিন্তু খাটে সব পরিশ্রম তো আমি একাই করেছি। এই তুমি এত নির্লজ্জ কেন হয়ে যাচ্ছ? আগে তো এরকম ছিলে না। আগে কোনোদিন তো আর। এই চুপ, তাড়াতাড়ি ও টাকা দিয়ে দাও আর দুজন দুজনের কাজে চলে যাও। এরপর জাঙ্গুক আর আয়ু হাসতে থাকে। বিকেলের দিকে আয়ু আর জাঙ্গুক রাস্তার পাশে হাত ধরে হাঁটছিল। সন্ধ্যা হয়ে গেছে হবি, এখন আমার বাসায় ফিরতে হবে। আর একটু থাকো না গো। না গো, এক্ষুনি অন্ধকার হয়ে নামবে, দেরি হলে আম্মু বকা দিবে। এরপর আয়ু আর জাঙ্গুক বাড়ি ফেরার জন্য গাড়ির কাছে যাচ্ছিল, এমন সময় হবি দেখো ওই ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। তখনই হবি ছেলেটার দিকে তাকায়। আরে এটা তো ওই ছেলেটা ওই দিন তার ক্ষতি করতে চেয়েছিল। ছেলেটি আয়ু আর জাঙ্গুককে দেখে দৌড়ে পালাতে যায়। তখনই জাঙ্গুক দৌড়ে তাকে ধরে ফেলে। এরপর জাঙ্গুক ছেলেটাকে ধরে একটা ফাঁকা জায়গায় এনে গাছের সাথে বেঁধে ফেলে। ওকে ওই কাজটা করার জন্য কি টাকা দিয়েছিল এটা অনেকবার জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা কিছুই বলে না। তারপর হবি জাঙ্গুককে ফোন করে বলে জাঙ্গুক সোজা অফিস থেকে সেখানে চলে আসে। জাঙ্গুক ছেলেটিকে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ছেলেটাকে অনেক মারতে থাকে। জাঙ্গুক প্লিজ এবার থাম, মরে যাবে তো। ওকে আমি আজকে মেরেই ফেলবো। এরপর হবি আর জাঙ্গুক অনেকবার জিজ্ঞাসা করে, তবুও ছেলেটা কিছুই বলে না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি পুলিশকে কল দিচ্ছি, যা করার ওরাই করবে। না না প্লিজ, পুলিশকে বলবেন না। তাহলে বল, ওই দিন তোকে কে পাঠিয়েছিল? ওই যে আপনাদের বাসায় একটা মেয়ে থাকে না, ওই মেয়েটার নাম হচ্ছে লিসা। ও আমার ফ্রেন্ড, ও হয়তো তোকে একটু হিংসা করে তাই বলে এরকম কাজ করবে। এরপর ছেলেটা লিসার সাথে করা কিছু মেসেজ আর কল রেকর্ড শোনায়। লিসা এরকমটা করেছে, এটা শুনে জাঙ্গুক যেন অনেক কষ্ট পায়, প্রচন্ড রেগেও যায়। এটা ও কি করে করতে পারলো? জাঙ্গুক তো লিসাকে কল করে এখানে আসতে বল, সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। এদিকে তো লিভিং রুমে বসে জাঙ্গুকের জন্য অপেক্ষা করছিল। জাঙ্গুককে বারবার কল করছিল কিন্তু ফোন ওয়েটিং দেখাচ্ছে। তখনই সেখানে লিসা কলে কথা বলতে বলতে আসে। ওকে কুকি, এক্ষুনি আসছে আমি। এ বলে লিসা বাড়ি থেকে বের হয়ে যায়। আর তার প্রচন্ড মন খারাপ হয়ে যায়, এই রাতের বেলা কেন জাঙ্গুককে দেখা করতে বললো। জাঙ্গুকের দেওয়া ঠিকানায় লিসা পৌঁছে যায় আর ছেলেটাকে দেখে পুরোপুরি শক হয়ে যায়। কুকি, তুই আমাকে এখানে কেন ডাকলি? এত তোতলাচ্ছিস কেন? আমি তো শুনেছি মানুষের অপরাধ ধরা পড়লে এরকম ভাবে তোতলায়। আমি কি অপরাধ করতে যাব? কি বলছিস? কি এই ছেলেটা কে লিসা? আমি কি করে জানবো? তখনই জাঙ্গুক লিসার গালে জোরে একটা থাপ্পড় মেরে বসে। কুকি, তুই আমাকে মারলি। আমার তো ইচ্ছে করছে তোকে একদম জানে মেরে দেই। আমি কি করেছি, এমন কেন করছিস? লজ্জা করছিস না তোর? তুই এখানে বুঝতে পারছিস না কেন ডেকেছি তোকে? জাঙ্গুক, জাঙ্গুক প্লিজ শান্ত হ। কি করে শান্ত হব আমি? ও কি করে পারলো আমার তীর সাথে এরকম করতে? এই ছেলেটা মিথ্যা কথা বলছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার কথা বিশ্বাস করবি না? তুমি যখন কিছু করোই নাই তাহলে কি করে বুঝলা এই ছেলেটা তোমার নামে কিছু বলবে? এরপর জাঙ্গুক ছেলেটার কাছ থেকে সকল মেসেজ আর কল রেকর্ড লিসাকে শোনায়। কি হলো, চুপ করে আসিস কেন? এখন কিছু বল। কিছু বলার মতো ওর মুখ আছে নাকি? ওকে পুলিশে দেওয়া উচিত। প্লিজ তোমরা কেউ এরকম করো না, আমার বাবা শুনলে মরেই যাবে। শুধুমাত্র আঙ্কেল অসুস্থ বলে তোকে ছেড়ে দিলাম। আর এই ছেলে, তোকে বলছি, আমার তীর থেকে একবার চোখ তুলে তাকালে না তোর চোখ একদম উপড়ে ফেলবো। আর হবে না, এবারের মতো ছেড়ে দিন আমায়, আমি কথা দিচ্ছি তীর দিকে ফিরেও তাকাবো না। হবি, ওকে ছেড়ে দে। আর লিসা তুই আমার সাথে চল, আজকেই তোর সব জিনিসপত্র নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবি। আমি চাই না তো
তোর মতো মেয়ে আমাদের বাড়িতে থাকুক। এরপর জাঙ্কুক লিসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জিওপো ছেলেটিকে ছেড়ে দেয়। এদিকে বাড়িতে তে এখনো বসে আছে। কি রে তে, জাঙ্কুক এখনো আসলো না কেন? হয়তো বা আজকে একটু বেশি কাজ পড়ে গেছে। তে কিছুই বলে না, চুপচাপ সেখানে বসে থাকে। হঠাৎ তে কলিং বেলটা বেজে ওঠে। তে দরজা খুলে দেখে জাঙ্কুকের সাথে লিসা দাঁড়িয়ে আছে। তে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। তুই এক্ষুনি তোর সবকিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর একটা কথা শুনতে চাই না আমি। এরপর লিসা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, আর জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তে বিছানায় বসে কাপড় গোছাচ্ছিল। জাঙ্কুক একবার সেদিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আজকে আমার দিকে তাকানোর সময়ও নেই তার। লম্বা একটা শাওয়ার নিয়ে জাঙ্কুক রুমে আসে, আর দেখে তে জামা কাপড় ব্যাগে তুলছে। কি হলো, ব্যাগ গোছাচ্ছিস কেন? আমি কালকে বাড়ি যাব। কালকে যাবি কিন্তু কেন? 7 দিন পর আয়ুর বিয়ে, তাই আমি আগেই যেতে চাই। না, এখন যাওয়া হবে না। আমি যাব। তখন জাঙ্কুক পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে না ঘুষতে ঘুষতে বলে, কি হয়েছে জান? কি হবে, কিছুই না। কি হয়েছে বল না আমাকে, আমার তো মনে হচ্ছে আমার জানটার মন খারাপ। সারো, আমার কিছু হয় না, আর আমি বাড়ি যেতে চাই। তোকে ছাড়া এই কদিন আমি কি করে থাকবো? আমি তোকে যেতে দিব না। বিয়ের দিন তুই আমার সাথে যাবি আর আমার সাথে ফিরে আসবি। না, আমি যাব, আর কালকেই যাব। শুনতে পেয়েছো তুমি? বললাম না কালকে যাওয়া হবে না। তুই কিন্তু ভালো করে জানিস এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। হঠাৎ তে জাঙ্কুকের মা নিচ থেকে ডাকতে থাকে ডিনার করার জন্য। তে জাঙ্কুককে ফেলে একা একা নিচে চলে যায়। তখনই জাঙ্কুক ফোন হাতে নিয়ে দেখে তে তাকে 68 বার কল করেছে। তে আমাকে এত কল দিয়েছে আর আমি বুঝতেই পারিনি, আমার জানটা মনে হয় এই জন্যই রাগ করেছে। তারপর জাঙ্কুক ডিনার করার জন্য নিচে চলে যায়। কিছুক্ষণ পর রুমে এসে দেখে তে সোফায় শুয়ে আছে। জাঙ্কুক তাকে শোয়া থেকে ওঠায় এক টানে নিচের কোলে বসিয়ে নেয়। কি হচ্ছে এটা? আমার ঝাল লেগেছে, মিষ্টি চাই। আমি মিষ্টি কোথায় পাবো? ছাড়ুন আমাকে। তোর দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। কি বলে জাঙ্কুক ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নেয়। তে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পেরে উঠছে না। তে অনেক নড়াচড়া করছিল, তার জন্য তে দুই হাত উপরের দিকে তুলে জাঙ্কুক এক হাত দিয়ে দেয়ালের সাথে বন্দি করে রাখে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। সরি জান, এমনটা আর হবে না। আমার ফোনটা তো সাইলেন্ট করা ছিল, তাই আমিও বুঝতে পারিনি। এমনটা আর হবে না, প্রমিস। অন্য মেয়ের সাথে থাকলে আমার কল কি করে খেয়াল করবা তুমি? না করাটাই স্বাভাবিক, তাই না? তুমি আমাকে কি পেয়েছো? হ্যাঁ, সবসময় বাইরে অন্য মেয়েদের নিয়ে ঘুরোঘুরি করবা আর আমি তোমার কথা শুনবো? তুমি যা বলবা তাই হবে নাকি? তোমার কথা মতো বাইরে যেতে হবে, ঘুমাতে হবে, তোমার কথা মতো উঠা বসা করতে হবে, তাই না? কে, তুই আমাকে ভুল বুঝছিস, আগে আমার কথাটা শোন। কিছু শুনতে চাই না আমি, আমাকে আর ভালো লাগে না, তাই না? এখন তুই লিসাকে ভালো লাগে। জাঙ্কুককে বেটে দুই কালে হাত চেখে বলে, তুই শান্ত হ, আগে আমার কথাটা তো শোন। আমি যা শোনার যা দেখার দেখে নিয়েছি, নতুন করে দেখার আর কিছুই নেই। এটুকু বলে তে গিয়ে সোফায় শুয়ে পড়ে। অন্যদিকে জাঙ্কুকও কিছু না বলে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক এখনো ঘুমোচ্ছে। তে কিছুক্ষণ জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি কি রাতের বেলা একটু বেশি করে ফেলেছি? আমি বা কি করতাম? অন্য কারোর সাথে দেখলে যে আমি সহ্য করতে পারি না। এগুলো ভাবতে ভাবতে তে ফ্রেশ হয়ে নেয়। এরপর নিচে চলে যায় ব্রেকফাস্ট বানানোর জন্য। সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। একি, লিসা কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? মা, লিসা চলে গেছে। সবাই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। চলে গেছে মানে? এরপর জাঙ্কুক সবাইকে সবটা খুলে বলে, বাড়িতে এত কিছু হয়ে গেছে, তুই আমাদের কিছু জানানোর প্রয়োজন বোধ করলি না? আসলে ভাইয়া, ওই দিন বাসায় তো অনেক গেস্ট ছিল, যার জন্য কিছু বলতে পারিনি। লিসাকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, ও কি না শেষ পর্যন্ত এরকম করলো। জাঙ্কুক, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে অনেক ভালো করেছো। এদিকে তে চুপচাপ সবার কথা শুনছে। এটা আমি কি করলাম? আমি আমার জাঙ্কুককে ভুল বুঝলাম? আমি কি করে এতগুলো কথা শোনালাম ওকে? তে জাঙ্কুককে দেখে অসহায় এক দৃষ্টি নিয়ে তাকিয়ে এসব ভাবতে থাকে। এরপর ব্রেকফাস্ট শেষ করে জাঙ্কুক রুমে চলে যায়। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি যদি ওকে সরি বলি ও কি আমাকে ক্ষমা করে দিবে? আমি কি করে দাঁড়াবো সামনে? তে জাঙ্কুকের দিকে এগিয়ে যাবে। তখন জাঙ্কুক থেকে পাশ কাটিয়ে রুম থেকে চলে যায়। কিছুক্ষণ পর তে জাঙ্কুককে কল করে, অফিসে পৌঁছে গেছো? হ্যাঁ, অনেকক্ষণ আগেই। তারপর দুজনে চুপ হয়ে থাকে। আর কিছু বলার আছে? না হলে কলটা কাটতে পারো, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক সাথে সাথে তার মুখের উপরে কলটা কেটে দেয়। তে আবারও দুপুরবেলা জাঙ্কুককে কল করে, কল কেন করেছো কিছু বলবা? আজকে তুই থেকে হঠাৎ তুমি কেন? এমনি আর কি, কিছু বলার থাকলে বলো, না হলে বাই। এমন করে কেন কথা বলছো? খেয়েছো কিছু? না, আমি পরে খেয়ে নিব। এরপর কলটা কেটে দেয়। এভাবে সারাদিনে 3 থেকে 4 বার ওকে কল করে। রাতে বাড়ি ফিরে তার সাথে একটা কথা
কথা বলে না, কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না শুধু উত্তর দেয়। ডিনার শেষ করে জাঙ্গু ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে চলে যায়। টেবিলখানায় শুয়েছিল কিন্তু তার ঘুম আসছিল না, শুধু এপাশ ওপাশ করছিল। এক পর্যায়ে সে উঠে বসে, আমি কি একবার গিয়ে দেখে আসবো ওর কাজ শেষ হলো কিনা। স্টাডি রুমে যায়, সেখানে গিয়ে দেখে জাঙ্গু চেয়ারের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। দেখে জাঙ্গু সামনে ফ্লোরে বসে পড়ে, জাঙ্গু হাঁটুর উপর মাথা রেখে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। মাঝ রাতের দিকে হঠাৎ জাঙ্গুকের ঘুম ভেঙে যায়। আইস, আমি দেখে এখানেই ঘুমিয়ে গিয়েছিলাম। জাঙ্গুক চেইনে উঠতে নেবে তখনই দেখে পিওর হাঁটুর উপরে ঘুমিয়ে আছে। এ কি, পি আবার কখন আসলো? জাঙ্গুক এবার আস্তে করে থেকে কোলে তুলে নেয়। পিয়ের পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, কারণ বাইরে তখন অনেক ঠান্ডা বাতাস বইছিল। দেখে আস্তে করে বিছানায় শুয়ে দেয়। জেইনা জাঙ্গুক উঠতে নেবে তখনই তেই জাঙ্গুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্গুক আর উঠে পড়ে না, ওভাবেই তাকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে যায়।